আসসালামু আলাইকুম, রূপা সিম্পল কুইজিনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আমার একটি এক্সপেরিমেন্টাল আর সিগনেচার ডিশ, তা হচ্ছে রেনবো ফ্রুটস ককটেল। খুবই সহজ আর কিছুটা ট্রিকি এই ড্রিঙ্কসটি, তো চলুন দেখে নেওয়া যাক ভারী মজাদার এই ড্রিঙ্কসটির প্রস্তুত প্রণালী। আর আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এই ভিডিওটির নিচে বা চ্যানেলের নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেখানে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথমে আমি 4টি খালি গ্লাস নিয়েছি এবং এর প্রত্যেকটিতে আমি মেজারমেন্ট কাপে 1/4 ভাগ পরিমাণ পানি ঢেলে দিচ্ছি। এরপর আমি প্রথম গ্লাসটিতে 4 চা-চামচ পরিমাণ চিনি, দ্বিতীয় গ্লাসটিতে 3 চা-চামচ পরিমাণ চিনি, তৃতীয় গ্লাসটিতে 2 চা-চামচ পরিমাণ চিনি এবং চতুর্থ গ্লাসটিতে 1 চা-চামচ পরিমাণ চিনি ঢেলে দিচ্ছি। এরপর আমি প্রথম গ্লাসটিতে 2 চা-চামচ পরিমাণ লিচুর রস, আপনার চাইলে যে কোনো ধরনের ফল যেমন আঙুর, বেদানা, কমলার রস ব্যবহার করতে পারেন। আর লক্ষ্য রাখবেন ফলের রস যেন ঘন না হয়। দ্বিতীয় গ্লাসটিতে আমি 2 চা-চামচ পরিমাণ কমলার রস, তৃতীয় গ্লাসটিতে আমি 2 চা-চামচ পরিমাণ তরমুজের রস, এবং চতুর্থ গ্লাসটিতে আমি 2 চা-চামচ পরিমাণ লেবুর রস ঢেলে দিচ্ছি। এরপর একটি টুথপিকের সাহায্যে আমি প্রথম গ্লাসটিতে নীল রং মিশিয়ে নিচ্ছি। লক্ষ্য রাখবেন নীল রংটি যেন খুব বেশি গাঢ় বা খুব বেশি হালকা না হয়ে যায়। এরপর দ্বিতীয় গ্লাসটিতে আমি হলুদ রং মিশিয়ে নিচ্ছি, তৃতীয় গ্লাসটিতে আমি লাল রং মিশিয়ে নিচ্ছি এবং চতুর্থ গ্লাসটিতে আমি সবুজ রং মিশিয়ে নিচ্ছি, আপনার চাইলে কমলা রঙও ব্যবহার করতে পারেন। এরপর একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে পানি, চিনি, ফলের রস মিশিয়ে নিচ্ছি। লক্ষ্য রাখবেন যেন খুব ভালোভাবে চিনিটা মিশে যায়, তা না হলে লেয়ার ক্রিয়েট হবে না। এরপর আমি এক পাশ করে রেখে দিচ্ছি। এরপর আমি একটি গ্লাস নিয়েছি এবং এর মাঝে আমি নীল রং মেশানো যে জুসটি আছে তা ঢেলে দিচ্ছি। এরপর একটি চামচের সাহায্যে আমি আপনাদেরকে দুভাবে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আপনার চালে এভাবেও মিশিয়ে নিতে পারেন। এরপর আমি আস্তে আস্তে করে হলুদ রং মেশানো জুসটি ঢেলে দিচ্ছি। রং যখন পাল্টে যাবে খাবার কিছু নেই, কারণ আস্তে আস্তে করে একটি লেয়ার ক্রিয়েট করবে। এটা খুবই আস্তে আস্তে করতে হবে এবং একটু ধৈর্য সহকারে এটা করতে হবে। হলুদের পরে আমি লাল রঙে মেশানো যে জুসটি ছিল তা দিয়ে দিচ্ছি। লাল রং দিয়ে দেওয়ার পরে এরপর আমি সবুজ রং মেশানো জুসটি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1 গ্লাসের মতো রেনবো ফ্রুটস ককটেল এখন তৈরি হয়ে গিয়েছে। ভারী মজাদার এই রেনবো ফ্রুটস ককটেল এখন আপনি আপনার পরিবার বা বন্ধুদের সামনে নিয়ে পরিবেশন করুন এবং তাদেরকে সারপ্রাইজ করুন। প্রতিটি লেয়ারে পাবেন 1-1টি ফলের স্বাদ এবং মিশিয়ে মিলে তৈরি হয়ে যাবে ফ্রুটস ককটেল। আর আপনারা যদি এটা বানান তবে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।